হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কীভাবে অ্যাডোবি লাইটরুম দিয়ে ফটো এডিট করতে পারবেন। তো খুব সুন্দর একটি লুকের ফটো এডিট করতে হলে আমার এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো আমি প্রথমে এই ছবিটাকে শেয়ার করব অ্যাডোবি লাইটরুমে। তো এখান থেকে জাস্ট অ্যাড টু লাইটরুমে। তো লাইটরুমে শেয়ার করার পরে আমরা এখন বের হয়ে চলে আসব। তো এরপরে চলে যাব লাইটরুম অ্যাপসের ভিতর। তো এখানে দেখতেছেন অল ফটো, তারপর এখান থেকে আপনারা এই এই ফটোটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার অরিজিনাল ফটোটা। তো এটাকে আমি এখন এডিট করব। তো প্রথমে আমি লাইটরুম দিয়ে এডিট করব, তারপরে সিন্যাপসেট দিয়ে হালকা এডিট করব যাতে ছবিটার প্রিমিয়াম লুক চলে আসে। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে যাব প্রথমে এই ছবিটার কালারে। তো আপনারা এখানে পেয়ে যাবেন কালার। তো কালারে আসার পরে এখানে দেখতেছেন মিক্স, তো মিক্সে ক্লিক করবেন। তো মিক্সে ক্লিক করার পরে প্রথমে চলে আসবেন আপনারা, যেহেতু এই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনারা দেখতেছেন আকাশটাকে আমরা মেইন কালার হিসাবে কালার গ্রেডিং করব। তো প্রথমে চলে আসবো আমরা অ্যাকুয়া কালারে। তো এটাকে হালকা একটু কমিয়ে দিব, এখান থেকে একটু বাড়িয়ে দিব, এখান থেকে একটু কমিয়ে দিব। তো এরপরে দেখতেছেন ব্লু কালার, তো এটাকে আমরা হিউজ একদম কমিয়ে দিব। তো এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেব এবং এখান থেকে কমিয়ে দিব। তো এরপর দেখতেছেন সবুজ, এটাকে আমরা এখন বাড়িয়ে কমিয়ে দেখব যে কি অবস্থা হয়। তো এটাকে এখান থেকে বাড়িয়ে এবং এখান থেকে একটু কমিয়ে দিব। ওকে, তো এরপরে এটা যেহেতু এখানে নেই এই সব কালার, তো সেক্ষেত্রে এই সব কালারে আমরা এটাকে মডিফাই করলে কোনো তেমন একটা বেনিফিট আসবে না। তো তারপর আমরা হালকা পাতলা কিছু করলাম যাতে বিষয়টা ভালো লাগে। তো এরপর আমরা আসবো এখান থেকে কমলা কালারে। তো এখান থেকে এইটা হালকা একটু বাড়িয়ে দেবো যাতে ফেজের উপর, আমার ফেজের উপর যে কালারটা, তো এটার স্যাচুরেশনটা যেন কমে যায়। তো সেম এখান থেকে এইটা একটু কমিয়ে দেব যাতে আমার ফেজের উপর যদি একটা লালসা আপসা ভাব থাকে ওটা কমে যাবে। এটা হচ্ছে, তো এটা এরকম রাখবো আমরা। তো এরপরে আমরা চলে আসবো এই কালারে। তো এই কালার কাজ শেষ। তো এই কালারও হালকা একটু ব্লু করে দিব, এখান থেকে একটু বাড়িয়ে দিব, এটা কমিয়ে দেবো। প্রতি কালার এরকম এরকম করলে অনেকটা প্রিমিয়াম লুক পাওয়া যাবে। তো এই গেল আপাতত এডিট। তো এরপরে দেখতেছেন এখানে ডান, তো ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসব। তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখান থেকে ব্রাইটনেস এখান থেকে বাড়াতে পারবেন, কন্ট্রাস্ট বাড়াতে পারবেন। তো এগুলো যদি আপনি নিজে নিজে বাড়ান তাইলে কিন্তু আপনি ভালোভাবে একটা ফল পাবেন না, কারণ আপনি এটা ভালো পারবেন না। তো আপনি চলে আসবেন এই যে এইটার সাইডে দেখতেছেন অটো বলে একটা অপশান। তো অটো যদি আপনি করে দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক আপনার ছবিতে একটা এডিট চলে আসবে। তো আমি এটা কি করে দিলাম, তো দেখতেছেন এখানে কিন্তু এখন অটোমেটিক অনেক কিছু হয়ে গেছে। দেখতেছেন শ্যাডো, তারপরে এগুলো ওর মন মতো নিয়ে নিয়েছে। তো আপনি এখন করবেন কি, এখানে দেখতেছেন এক্সপোজার, তো এটাকে হালকা বাড়িয়ে দিবেন। তো এটার উপর যে ছবিতে যে একটা কালো কালো ভাব ছিল ওটা কিন্তু কমে গেছে। তো শ্যাডোটা এরকম থাকলে ভালো, আপনি যদি না চান তো একটু কমিয়ে দিবেন। তো ব্ল্যাকটা একটু চাইলে বাড়িয়ে দিতে পারেন। তো এই গেল আমার মোটামুটি এডিট। তো এরপরে আপনারা একটু সাইডে চলে আসবেন। তো সাইডে আসার পরে এখানে দেখতেছেন একটা অপশন, তো এই অপশন আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতেছেন এই যে টেক্সচার, তো এটা আপনি যত দিবেন যত মাইনাস করবেন তো আপনার ছবিটা কিন্তু অনেক স্মুথ ভাব আসবে, আর যদি একটু বাড়িয়ে দেন তাহলে যত একটা ক্লিয়ারিটি ভাব আসবে। তো আমরা এটাকে হালকা একটু কমিয়ে দেব যাতে আমার ফেজে একটা স্মুথ ভাব চলে আসে। এখানে দেখতেছেন তারপর ক্লিয়ারিটি, তো এটাকে একটু হালকা বাড়িয়ে দিবেন। ওকে, তো এটা বাড়িয়ে দেবেন। তো এরপর দেখতেছেন নিচে যে আরেকটা অপশন, এটাকে একটু বাড়িয়ে দেবেন যাতে কালার কালেকশনটা একটু বেটার মনে হয়। তো এই এরপর দেখতেছেন এখানে বিগ নিডল, তো এটা এখান থেকে আপনারা একটু কমিয়ে দিবেন যাতে চারপাশটা আপনার কালো কালো একটা শেপ চলে আসে। তো এরপরে আপনারা
এখানের আপাতত এখানে কাজ শেষ, তো এটা গেল এখানে এডিট। আপনার এডিটটি একটু ভালো করে দেখে নেন, তাহলে আমার মতো এরকম ছবিটা এডিট করতে পারবে। তো এরপর দেখতেছেন এখানে আর একটা চিহ্ন, তো এই চিহ্নতে আপনারা ক্লিক করবেন। তো এখানে শার্পিংটি একটু বাড়িয়ে দেবেন, যাতে আপনার ছবিটার শার্পটা আর একটু বাড়িয়ে যায়। তো এরপর আপনারা দেখতেছেন আমি যদি জুম করে দেখাই ছবিটার ক্লিয়ারিটি এই চলে আসছে। তো এখন কিন্তু আমার ছবিটার একটা মোটামুটি লুক চলে আসছে। তো এর এই কাজগুলো আমার হয়ে গেলে আমি জাস্ট এখান থেকে এটা সেভ করব। টিভিতে সেভ করে দিলাম। তো বন্ধুরা এটা সেভ হয়ে গেল, এখন আমি ওকে করে এটাকে। তো বন্ধুরা আমি এখন ওই অ্যাডোবি লাইট রুম থেকে সেভ করলাম। তো সেভ করে আমি এখন এটাকে একটু সিন্যাপসেট দিয়ে এডিট করব। তো এখন এটাকে আমরা শেয়ার করব সিন্যাপসেট অ্যাপসের ভিতর। তো সিন্যাপসেট অ্যাপসে আপনারা শেয়ার দিবেন। তো এটাকে এখন আমি জাস্ট এই টুলস থেকে হালকা ব্রাশ দিয়ে আমার ফেসের যে একটু কালচে ভাব আছে, তো ওটাকে আমরা এখন রিমুভ করব। তো এখান থেকে জাস্ট আপনি 0.3 রাখবেন। তো এরপর আপনারা এখান থেকে জাস্ট একটু করবেন। তো আমি এখন পারতেছি না, কারণ কি আমার ফোনে মাউস লাগানো, তো সেজন্য ভালো হচ্ছে না। তো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে আপনারা একটু এই যেখানে যেখানে একটু কালো ভাব আছে ওখান থেকে এটা রিমুভ করবেন। তো রিমুভ করার ব্রাশ দিয়ে করার পরে আপনারা জাস্ট এখান থেকে টিক মার্কে দিয়ে দিবেন। তো টিক মার্কে দেওয়ার পরে এখানে জাস্ট আবার টুলসে ক্লিক করবেন। তো এখানে দেখতেছেন সিলেক্টিভের উপর ক্লিক করবেন। তো এরপরে এটা মাঝ বরাবর রাখবেন। এখন হালকা বর্তমানে আছে ব্রাইটনেস, তো ব্রাইটনেসের উপর ক্লিক করে হালকা একটু বাড়িয়ে নেবেন। তার এরপরে নিচে ওইটার উপর ক্লিক করে নিচে স্ক্রল করবেন। তারপর দেখবেন কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবেন। তো এরপর নিচে দেখতেছেন স্যাচুরেশন, তো এটা একটু কমিয়ে দেবেন। তো তাহলে কিন্তু মোটামুটি একটা এডিট চলে আসবে আপনার ফটোতে। তো দেখতেছেন আপনার চেহারাটা কিন্তু মোটামুটি ভালোই ফর্সা হয়েছে। যদি এর থেকে বেশি ফর্সা করতে চান তাহলে আপনারা করতে পারেন, কিন্তু আমি আর করব না। আমি এখন জাস্ট টুলসে ক্লিক করব। তো এরপর দেখতেছেন টিউন পিকচার। তো এখান থেকে আপনার প্রথমে আছে ব্রাইটনেস হালকা একটু বাড়িয়ে দিবেন, তারপর নিচে আছে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে পারেন, তারপর এখানে দেখতেছেন শ্যাডোস তো একটু কমিয়ে দিতে পারেন। তো ওয়েট মার্ক এটার দরকার নেই, তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতেছেন ছবিতে কিন্তু একটা প্রিমিয়াম লুক চলে আসে। তো এরপর এখান থেকে ডান করলে এটা সেভ হয়ে যাবে। তো সেভ হলে তো আর কোনো কথাই নেই, আপনার ছবিটা ভালো সুন্দর এডিট হয়ে গেছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা ভিডিওর নিচে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।